السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الاولين والاخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته.

জানার জন্য কাজে লাগাতে চাই আজকে যে বিষয়ে আলোচনা আমরা পরস্পরে শুনবো তা হলো একশো চোদ্দটি সুরার কর আন আল আঠাইশ নাম্বার একটি সূরা আছে না একশো চোদ্দোর ভিতরে তো ২৮। তো ২৮ নাম্বার সুরা এর নাম হলো আল কাসাস সৌরাতুন কাসাস এই সুরাতে আল্লাহ তালা একটি সমাজের পরিচয় তুলে ধরেছেন শুধু তাই না একজন ব্যক্তির কথা তুলে ধরেছেন আমি যদি আপনাদের প্রশ্ন করি পৃথিবীতে প্রেসিডেন্ট ছিল না রাজা ছিল না বাদশাহ ছিল না বাট ধনী ছিল একজন মানুষ একজন মানুষ ধনী ছিল তার নাম বলেন বংশালের লুক্ত বলার কথা আচ্ছা বুঝছি আপনারা রোজার কারণে ভুলে গেছে একজন মানুষের নাম যদি বলতে হয় পৃথিবীতে রাজা ছিল না বাদশাহ ছিল না বাট কি ছিল ধনী ছিল ক্ষমতার কারণে না বরং এমনি ধনী ছিল আর তার ধনের পরিমাণ কেমন ছিল আগে ধনের পরিমাণটা বুঝেন আল্লাহ তালা করে নিকে নিমে বলছেন তার ধনের ধনের পরি ধন কত এটা না বলে আল্লাহ বলছেন তার যে গুদাম ছিল গুদাম গুদাম বুঝেন তো আপনারা গুদাম কন্যা না কি কন বংশালের লোকেরা গুদাম তো তার এতগুলো গুদাম ছিল যে গুদামের যে চাবি ছিল চাবি চাবি গুদামের চাবি বহন করতে গিয়ে শক্তিশালী সুটাম শক্তিশালী অনেকগুলো মানুষেরও কষ্ট হতো আল্লাহর কথা লাতানু শক্তিদর ক্ষমতাবান অনেক মানুষ তারাও পারত না গুদামের চাবি শুধু নিতে তার মানে একজন দুইজন না অনেকগুলো শক্তিশালী মানুষ গুদামের চাবি নিতে কষ্ট হতো তাদের এবার বুঝেন সম্পদ কদ্দুর ছিল খালি গুদামের চাবি বহন করতে কষ্ট হতো শক্তিশালী অনেকগুলো মানুষের এবার তার নামটা কি বুজার কথা তার নাম হলো কারুন মিস্টার কারুন রাষ্ট্রপ্রধান ছিল না সরকার প্রদান ছিল না ছিল একজন সাধারণ মানুষ বাট তার এত সম্পত্তি ছিল যে সম্পদের গুদামের চাবি বহন করতে গিয়ে কষ্ট হতো শক্তিশালী সুটাম দেহের অধিকারী অনেক মানুষের কার কথা আল্লাহর কথা এবার এই কারণ তার পরিচয়টা কি আল্লাহ তালা আঠাশ নাম্বার সৌরা সৌরাতুল কাসাসের ছিয়াত্তর নাম্বার আয়তে বলেছেন ইন্না কারুনা কানা মিন কৌমি মূসা কারুন ছিল মূসার সম্প্রদায় মূসা চিনেন তো আল্লাহর নসুল এবং নবী ইংরেজিতে কয় মুসেজ আর আরবিতে কয় মূসা আমরা বলি মূসা আলিহিসাম আল্লাহর নবী এবং রসুল মূসা আলিহিসাম তার বংশের তার গুত্রের তার কাউমের ছিল কারুন এখন বংশের মানে একটু সম্পর্ক আছে রক্তের হা ইবনে কাস অনেকগুলো দলিল দিয়ে বর্ণনা দিয়ে প্রমাণ করেছেন সাথে দুই দিক থেকে রক্তের সম্পর্ক ছিল ছিল একটা বাবা ছিল মুসা আলি ইসলামের চাচা কারুনের বাবা ছিল মুসা চাচা তার মানে চাচা তো ভাই আরেকটা কারণের মা ছিল মুসা আলি ইসলামের ফুফি ফুফি বুঝেন তো বাবার বোন রে কয় কি কয় কয় ফুফি আচ্ছা তো মুসা চাচার গড়ের ছেলে চাচাতো ভাই আবার ফুফির ছেলে এই দিক থেকে ভাই কারণ কারুনের মা বাবা আপন চাচাতো ভাই বোন বিয়ে হয়েছিল বুঝতে পেরেছেন যে কারুন মুসা আলি ইসালামের আত্মীয় ছিল রক্তের সম্পর্ক ছিল চাচাতো ভাই এবং ফুফাতো ভাই ছিল কারুন এই পৃথিবীর একজন ব্যক্তি তাকে যদি সম্পদশালী ধনী বলে পরিচয় করাতে হয় একজন সারা পৃথিবীতে তার নাম তার নাম কারুন কারণ এত সম্পদ ছিল যে খালি গুদামের চাবি নিতে শক্তিশালী অনেক মানুষের বারোটা বাস্তব কার কথা ঠিকানা দিয়ে বললাম 28 নম্বর সূরা সূরাতুল কাসাসের 76 নাম্বার আয়াত 77 নম্বর আয়াতটা মূসা علیہ السلام কিছু ওয়াজ করেছিলেন কে করেছিলেন ওয়াজ মূসা علیہ السلام কাকে قارুনকে আল্লাহর এত পছন্দ হয়েছে যে কোরআনে ওয়াজটা তুলে ধরেছেন আমাদের জন্য কারণ এটা সবাই শিকার করবেন সময়ের পরিবর্তনে কারণের শাস্তি কি জানেন তো হ্যাঁ যাদের টাকা পয়সা আছে মিশরে যায় দেখে আসবে কায়রু থেকে কাহেরা থেকে একশো কিলোমিটার প্রায় দূরে ফাইয়ুম নামক একটা জেলা আছে ফাইয়ুম ওখানেই ছিল কারণের আসল বসদবিটা বিটা কারণের টোটাল বসত বিটা বাড়িঘর গুদাম শুদ্ধ সব মাটির নিচে দাবায় দিছেন কে এখনো ওই জায়গাটার পানি শুকায় না বলে বুহায়রা কারুন, কারণের রথ কারণের রথ বুঝেন তো রথ বিশাল মরুভূমির মাঝখানে হঠাৎ বিশাল গভীর পানির জায়গা এরে কয় রথ তো বুহায়রা কারণ বলে এখনো তোলে খুঁজে পায় না কারণের বাড়িঘর শুদ্ধ যে আল্লাহ দাবাই দিয়েছেন কিছু ধ্বংসাবশেষ আছে আমরা অনেকবার গিয়ে দেখেছি মিশর যাদের টাকা পয়সা আছে দেখে আসবেন কারণ বর্তমান পৃথিবীতেও কারুনের চাচা তো এবং কারণ তার কথা তুলে এবং কে মুসা আলী ইসালাম যে ওয়াস করেছিলেন আল্লাহ তুলে ধরেছেন এবার আসেন কি বলেছিলেন মৌসা মুসা আলী ইসলাম কারুন বললেন শুধু তাই না আল্লাহ তালা আমাদের জন্য তুলে ধরেছেন কি

ওয়ালা তাবহিল ফাসাদ আফিল আউরুদি ইন আল্লাহ আলা ইউ এর অর্থ হলো আল্লাহ তালা বলছেন বিতাড়িত শয়তান থেকে পানা চাই নিতান্ত মেহের বান অতি বদয়ালু আল্লাহর নামে আর তুমি খুঁজে নাও স্থির করে নাও ঠিক করে নাও আল্লাহর দেয়া সম্পদে দুনিয়ায় থাকা অবস্থায় আখেরাতে তোমার ঘর ভালো করে বুঝবেন দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আল্লাহর দেয়া সম্পদ দিয়ে আখেরাতের ঘরটা ঠিক করে নাও তবে দুনিয়ার অংশ ভুলে যেও না তুমি এহসান করো মানুষের প্রতি যেমন আল্লাহ তোমার প্রতি এহসান করেছেন আর পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না সন্ত্রাস করো না বিপর্যয় তৈরি করো কারণ আল্লাহ তালা বিপর্যয় তৈরিকারীদের পছন্দ করেন না এই হলো অর্থ এবার আসেন এর ব্যাখ্যা প্রথম আদেশ হলো প্রথম কথা হলো দুনিয়াতে আল্লাহর দেয়া সম্পদ দিয়ে আখেরাতের বাড়িটা ঠিক করো সুবান না এটার উদাহরণ দিয়ে আমি এইভাবে অনেকে আসেন পাসপোর্ট আছে টাকা পয়সা আছে বিদেশে যায় আছে না তো বিদেশে যাইতে গিয়ে পৃথিবীর অনেক দেশ যেমন আমরা নাম দৈরাই কেউ হজে যাইবেন উমরায় যাইবেন হজ এবং উমরার বিষাই দেবে না সৌদি এমবেসি। আপনি বাংলাদেশ থেকে যাওয়ার আগে বিমানে উঠার আগে সৌদি আরবে কোথায় থাকবেন কোন হোটেলে রিজার্ভেশন না থাকলে বিষাই পায় নাকি কেউ আমি কি ঠিক কইতেছি তো তার মানে আপনি হজে যাবেন উমরায় যাবেন আপনার বিষাটা ইস্যু হবে না বাংলাদেশে বর্ডার ক্রস করা তো দূরের কথা ইমিগ্রেশন ক্রস করা দূরের কথা বিমানে উঠা দূরের কথা পাসপোর্ট এমবেসিতে বিষাই দেবে না ওখানে যায় কোথায় থাকবেন কয়দিন থাকবেন টাকা আগে পে না করলে দুনিয়াতে যদি এ অবস্থা হয় তাইলে বুঝা উচিত আমরা প্রত্যেকেই পৃথিবীতে একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছি মালাকুল বউ দেহ থেকে প্রাণটা আলাদা করে দেবে মৃত্যুর পেয়ালা পান করে চলে যেতে হবে বর্জকে আখেরাতে দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী আখের একটা চিরস্থায়ী আখের একটা চিরস্থায়ী তাই দুনিয়ায় থাকতেই আখেরাতের বাড়িটা বানাতে হবে সুবান কইবেন না যে ব্যক্তি দুনিয়ায় থাকতে আখেরাতের বাড়ি বানায় তার নাম জ্ঞানী তার নাম ইমান তার নাম আসল মানুষ পাসপোর্ট লইয়া যাবে ইমিগ্রেশন পুলিশের চোদ্দ গোষ্ঠী কিচ্ছু কইব না সেলুট দিয়া মাইরা কইব আয়ো আয়ো আর যদি ইমিগ্রেশন আপনার বিশানাই পাসপোর্ট কান লইয়া যান না এয়ারপোর্টে তা এবার নিজেকে মিলান মুসা আলী ইসলাম কারুনকে বলেন আল্লাহ আমাদের জন্য তুলে ধরেছেন পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় ধন সম্পদ দিয়ে আখেরাতের বাড়ি কিনে ফেলা যায় আর দুনিয়ার সম্পদ দিয়ে হালাল উপায়ে অর্জিত সম্পদ দিয়ে বেঁচে থাকা অবস্থায় ফেরাতের বাড়ি বা আখেরাতের ঘর ঠিক করা যায় এবং যেভাবে দুনিয়ায় থাকা অবস্থায় হালাল টাকা দিয়ে আখরাতের বাড়ি কিনা যায় এর একটা অন্যতম কাজের নাম জাকা এর নাম কি এবার আসেন আল্লাহ তালা তুলে ধরলেন মূসা কারুনকে বললেন দুনিয়ায় থাকতে আখরাতের ঘর কিনো যদি না কিনো তাইলে বর্ডার ক্রস করতে পারবে না পুলিশে ধরব উত্তম মধ্যম দিব আর ও লাল লালা মানে যদিও কোথাও কোথাও জেলখানা অন্য কালারের হয় আর কি বুঝছেন তো আপনারা আল্লাহ তালা তারপরে বলছেন ওলা তানি বা কামিনার দুনিয়া তবে শুনো দুনিয়ার অংশটা ভুলে যেও না কারণ হলো এই পৃথিবীতে অনেক দুষ্ট আছে কয় দুনিয়া আমার দরকার নাই খালি আখেরাত লইয়া আসি দুনিয়া দরকার নাই দুনিয়া চুর ডাকাত ঘুসকুর বাটপার সুদকুরকে দিয়ে দিলাম কয় না কয় খালি আখেরা দুনিয়া ভুলে গেছে আবার অনেক আছে কয় আমার আখেরার দরকার নাই খালি দুনিয়া 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 এমন দুষ্ট কম না বেশি পিছন দিয়া কইতেছে বেশি যে কয় আখেরার দরকার নাই খালি দুনিয়া জেনে রাখবেন আল্লাহ তাআলা তোর আ আল কেরিবে যেমন আয়াতে পেলেন আল্লাহ বলছেন দুনিয়া ভুলো না আল্লাহ সুর আতুল বাকারার দুইশো এক নম্বর আয়াতে দুয়া শিখিয়েছেন আমার সাথে সবাই পড়েন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার বলেন না আমিন কার শিখানো দোয়া আল্লাহ তাআলার শিখানো দোয়া হে আল্লাহ আমাদের রব আমাদেরকে দুনিয়াতে দাও হাসানা আখিরাতে দিও হাসানা আর আগুনের আযাব থেকে বাঁচায়া দাও বলেন আবারও বলেন আমিন তার মানে দুনিয়া ভুলা যাবে হা কোরআনে যে আল্লাহ বললেন দুনিয়া ভুলো না এর আরেকটা কারণ আছে কারণ হলো দেখুন এই পৃথিবীতে একটা অর্থ ব্যবস্থা ছিল পৃথিবী দেখেছে তার নাম কমিন কমিউনাইজম কমিউনিস্টের অর্থ ব্যবস্থা কমিউনিস্ট মানে কি এরা বলে আপনি হাজার টাকার মালিক আমি দশ টাকার মালিক উনি কোটি টাকার মালিক কেউ মালিক না সবার টাকা নিয়ে যাবে রাষ্ট্র আপনার আমার যা যা দরকার প্রতিদিন বিকালবেলা রেশন নেব সরকারের কাছ থেকে এর নাম কমিউনিস্ট এর নাম সমাজতন্ত্র লক্ষ লক্ষ মানুষের রক্তের উপরে প্রতিষ্ঠা হয়েছিল রাশিয়াতে সমাজতন্ত্র কিন্তু সেঞ্চুরি হয় নাই এর আগেই নিজের জন্মভূমিতে ধ্বংস হয়ে গিয়েছে পৃথিবীতে অনেক সমাজতান্ত্রিক রাষ্ট্র আছে বাট এদের অর্থনীতি সমাজতান্ত্রিক নয় 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 বুঝাতে পেরেছি হ্যাঁ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ধ্বংস হয়ে যারা বলে মানুষ সম্পদের মালিক না তার মানে সম্পদ রাষ্ট্রের না অপরদিকে আরেকটা অর্থ ব্যবস্থা পৃথিবীতে এসেছে এর নাম হল পুঁজিবাদ এর নাম পুঁজিবাদ মানে ধনী খালি ধনী হবে খালি ধনী 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 আর গরিব খালি গরিব 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 হবে তার মানে কেউ খালি দুনিয়া লয়ে গেছে কেউ আখেরাত লয়ে গেছে ইসলাম কেবল এক অর্থ ব্যবস্থা দিয়েছে যাতে দুনিয়াও আছে আখেরাত ইসলাম বলে তুমি হাজার হাজার কোটি টাকা ইনকাম করো হালাল পন্থায় বছরে একবার খালি আড়াই পার্সেন্ট একশো টাকায় আড়াই টাকা এক লাখ টাকায় আড়াই হাজার টাকা এক কোটি টাকায় আড়াই লক্ষ টাকা জাকাত দিবা আর জাকাত নামাজের মতো ফো স্কুরানে কিম আল্লাহ নামাজের সাথে ২৮ বার কয়বার। আকি মুসসালা ওয়া আতু জাকা আ৮শটে আয়াতে নামাজের সাথে মিলায়া জাকাত দেওয়ার কথা কে বলেছেন। কিন্তু আমরা যত নামাজি সবাই যদি জাকাত ঠিক মতো দিতাম বাংলাদেশে দরিদ্র খুঁজে পাওয়া। এবার আসে মুসালী হিসালাম কারুণকে এর পড়ে বললেন, ওয়া احسن كما احسن আল্লাহ তোমার সম্পদ দিছে যেনে রাখবা পৃথিবীর অনেক ধনী মানুষ আছে আমরাও দেখি ইফতার আমরাও দেখি আমাদের অভিজ্ঞতায় অনেক উচ্চ শিক্ষিত লোক আছে কিন্তু খাবার পয়সা নাই অনেক বড় সার্টিফিকেট আছে বাট আমরা দেখি অনেক লোক এমন আছে কলম ভেঙ্গে যায় সই করতে রাখ করেন না যদি কারো সাথে কমন পড়ে যায় আর কি কলম ভেঙে যায় সই করতে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তারে অনেক ধনী বানাইছে আছে না তার মানে আল্লাহ কাউরে কাউরে সাপ্পর মাইরা ধন দেয় বুঝছেন তো কথাটা আমার শব্দটা পুরান টাকার সাথে মিলেনি আল্লাহ কেমনে দেয় ছাপ্পর মাইরা দিছে আল্লাহ ছাপ্পর মাইরা দিছে তা আল্লাহ আপনারই সম্পদ দিছে আল্লাহ এহসান করেছে কে করেছে সুতরাং আল্লাহ যেমন এহসান করেছে আপনিও এহসান করুন গরিবের প্রতি